আমাদের অনেকেই হার্নিয়া চিনেন, অনেকেই চিনেন না। আমি মনে করি হার্নিয়াটা ডাক্তার ছাড়াও রোগীরা যদি সতর্ক হয় হার্নিয়া থেকে ভালো হওয়া যায়। খাদ্য অভ্যাসে হার্নিয়া ভালো হয়, প্রত্যেক অভ্যাসে ভালো হয়, সতর্কতায় ভালো হয়। হার্নিয়াটার জন্ম হয় আপনি অনেক ওজনের জিনিস, আপনার ওজন আপনি বহন করতে পারেন 30 কেজি, আপনি যদি 90 কেজি ওজন নেন এখানে হার্নিয়ার ঝুঁকি বহন করে। আপনি উপর থেকে লাফ দিয়ে পড়তে পারেন 1 ফিট, আপনি 10 ফিট উপর থেকে লাফ দিলে এখানে হার্নিয়ার ঝুঁকি বহন করে। আপনি একটা দেয়াল বেয়ে উঠতে পারেন 50 ফিট, উঠলেন 500 ফিট, এখানে হার্নিয়ার ঝুঁকি বহন করে। খাওয়ার পরে আপনি দৌড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, একটু অপেক্ষা করতে হবে, একটু রেস্ট নিতে হবে 10 মিনিট থেকে 15-20 মিনিট। আর সব খাবার আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাওয়া খাবেন। যাদের হার্নিয়া আছে খাবার অনেক বেশি চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যাদের হার্নিয়া আছে তাদের ফাইবারযুক্ত খাবার, আর্টযুক্ত খাবার অনেক বেশি খেতে হবে। কারণ হার্নিয়া রোগীরা সাধারণত পায়খানা ধরে রাখে, প্রস্রাব ধরে রাখে। এই যে ধরে রাখাটা ঠিক আছে, এখন পায়খানা ধরছে, আধা ঘন্টা পরে যাবো, ঘুম আসতেছে, এখন আর পায়খানায় যাব না, এখন আর প্রস্রাবখানায় যাব না, এখন টয়লেটে যাব না, ওয়াশরুমে এখন যাব না, 2 ঘন্টা পরে যাব, কিছুই হবে না, আমি যাত্রা আমি 100 মাইল দূরে যাব, আমাকে বাড়ির থেকে ওয়াশরুমে যে পায়খানা প্রস্রাব সব রকম সব কিছু ঠিক করে গোসল টোসল করে বাড়ি থেকে বেরোতে হবে, সেটা না করে অনিয়মভাবে আমরা চললাম রাস্তায়, যা পায়খানা প্রস্রাবের ব্যাগগুলো আমি সেটা করলাম না, 10 ঘন্টা এখন হয়েছে, 10 ঘন্টা পরে করলাম, এদেরই হার্নিয়ার ঝুঁকি বহন করে। হার্নিয়া দুদিকেই হয়, শরীরে অন্য অন্য জায়গায় হতে পারে।